ওয়েলকাম টু সুজাত এন্টারপ্রাইজ। সুজাত এন্টারপ্রাইজের আজকে চলুন আমাদের কারখানাতে দেখে নিই কত রকমের মেশিন রেডি হচ্ছে। তাছাড়া এদিকে আবার একটা সেট বানানো হচ্ছে, এখানে আবার নতুন ধরনের মেশিন হবে, যেগুলো হচ্ছে বেকারি মেশিন, বিভিন্ন ধরনের মেশিন আমরা আরও বানাচ্ছি। তো আপনাদেরকে আপডেট আমরা দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখন সাবস্ক্রাইব করে রাখুন, আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। এই যে দেখুন, আমাদের বিভিন্ন মেশিনের ওপর কাজ চলছে, সব ধরনের মুড়ি ভাজা মেশিন, যারা কুড়ো ভাটি চাইছেন কুড়ো ভাটি মেশিন পেয়ে যাবেন, যারা ডিজেল ভাটি চাইছেন ডিজেল ভাটি মেশিন পেয়ে যাবেন, যারা অটোমেটিক চাইছেন অটোমেটিক মেশিন পেয়ে যাবেন, যারা ম্যানুয়াল চাইছেন ম্যানুয়াল ধরনের মেশিন পেয়ে যাবেন, সব ধরনের মেশিন আপনারা কিন্তু আমাদের কারখানার থেকে পেয়ে যাবেন। তো আরও বিস্তারিত জানতে এবং বিভিন্ন ধরনের মুড়ি মেশিনের তথ্য জানতে অবশ্যই আমাদের সাথে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। এবং এই লকডাউনের মধ্যে যারা হয়তো বাড়িতে বসে ভাবছেন যে আমরা এই লকডাউনের মধ্যে এখন ট্রেন বাস সবই তো বন্ধ রয়েছে, কীভাবে মেশিন নেব, তাদের বলি কোনো চিন্তা করার কারণ নেই। আমাদের স্ক্রিনে দেওয়া যে দুটো নাম্বার রয়েছে, আমাদের সাথে অতিসত্বর যোগাযোগ করুন। এবং আপনারা কীভাবে মেশিন নেবেন, আমাদের এই লকডাউনের মধ্যে কিন্তু মেশিন ডেলিভারি হচ্ছে, আমাদের ট্রান্সপোর্ট খোলা রয়েছে, আমাদের ট্রান্সপোর্ট আপনার বাড়িতে গিয়ে মেশিন বসিয়ে দিয়ে তার সাথে আমাদের মিস্ত্রি যাবে, সমস্ত কিছু সেট আপ করে দিয়ে আপনাকে টোটাল কিভাবে মুড়ি ভাজতে হয় সেখানোর থেকে একদম নিজে একদম আপনি করবেন, পুরোপুরি শিখবেন, তারপরে আমাদের কিন্তু মিস্ত্রি আসবে। এবং বিভিন্ন ধরনের আপনারা হেল্প কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। এই যে এদিকে হচ্ছে স্টেনলেস স্টিলের রোস্টার, আর তাছাড়া আপনারা ড্রায়ার মেশিনও পেয়ে যাবেন, যেটা হচ্ছে চাল শুকনো করা মেশিন, যেটা এই বর্ষাকালে এখন দেখুন মেঘলা রয়েছে চারদিকে মেঘলা, যা সেই জন্যে বলছি রোদের কারণ এখন এই বৃষ্টির মধ্যে রোদে শুকনোর একটা প্রবলেম আছেই। তো সেই জন্যে আপনাদেরকে বলবো আপনারা সাথে পারলে ড্রায়ার মেশিনটাও নিয়ে নেন, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। ধরুন গ্রামের কেউ 2 কেজি 5 কেজি 10 কেজি চাল নিয়ে এলো, কেউ হয়তো প্রসেসিং করে নিয়ে আসে লবণ মাখি শুকিয়ে নিয়ে আসে, কেউ হয়তো আবার শুকিয়ে নিয়ে এলো না, আপনাকে লবণ মাখি শুকোতে হবে, তো আপনি সেক্ষেত্রে ড্রায়ার মেশিনটা ইউজ করতে পারেন। তাছাড়া ধরুন কোনো চাল কিনলেন, সেই চালটার মধ্যে কোনো ভিজে ভিজে ভাব রয়েছে, আপনারা কিন্তু ড্রায়ার মেশিনের মাধ্যমে শুকিয়ে নিতে পারেন। তো এটাই বলবো আপনাদেরকে, আপনারা যারা কিনছেন না, তাছাড়া আপনারা আমাদের কাছ থেকে রেডি চালও পেয়ে যাবেন। তো আজকের মতন এই পর্যন্তই, খুব জোর বৃষ্টি নামিয়েছে, তো চলুন ভালো থাকবেন।